মাত্র 7 দিনের মধ্যে যারা চাও নিজের পেটের ফ্যাট কমাতে, বেলি ফ্যাট কমাতে, পেটের সাইডে যে ফ্যাট লেয়ারে লেয়ারে ঝুলছে সেটাকে কমাতে এবং পেটের শক্ত ভাব দূর করতে, পেটটাকে স্লিম করতে, আজকের ভিডিওটা তাদের জন্য একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও। এখন থেকে প্রত্যেকদিন দিনে 5 মিনিট করে সকালবেলা একবার এবং সন্ধ্যা বা রাত্রিবেলা একবার, দিনে 5 আর 5 10টা মিনিট আমার সঙ্গেই ব্যায়াম প্রত্যেক দিন এখন থেকে দিনে 2 বার করে তোমাদের করতে হবে। যারা 7 দিন এই নিয়মটা টানা মেনটেন করবে উইথ মাই টিপস অ্যান্ড ট্রিক্স, তারা কিন্তু 7 দিনের মধ্যে তাদের পেটে একটা দুর্দান্ত চেঞ্জ লক্ষ্য করবে, একদম গ্যারান্টিড। তবে তার জন্য কিন্তু শুধুমাত্র ব্যায়াম যথেষ্ট নয়, তোমাকে খাবারে প্রোটিন বাড়াতে হবে, প্রত্যেকদিন 3 থেকে 4 লিটার জল খেতে হবে, প্রত্যেকদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে এবং তার সঙ্গে খাবারের পোর্শন কন্ট্রোল করে খেতে হবে, ঠিক আছে? এই 4টে কথা মনে রাখতে হবে। আর তার সঙ্গে আজকের এই ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিনটা এখন থেকে সকালবেলা 5 মিনিট খালি পেটে এবং ঘুমানোর আগে 5 মিনিট তোমাকে ফলো করতে হবে। দ্যাটস ইট। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও, যেটা এখন থেকে আমরা বিছানায় ম্যাটের ওপর শুয়ে বসে কমপ্লিট করব খুব ইজিলি। লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, আজকে আমরা করব মোট 5টা ব্যায়াম এবং প্রথমে আমরা 3টে ব্যায়াম করব বসে বসে এবং লাস্ট 2টো ব্যায়াম করব শুয়ে, ঠিক আছে? যারা ম্যাটে করবে তাদের জন্য তো সব ঠিক আছে, যারা ম্যাট নেই বা বিছানায় করতে চাও তারা কিন্তু খেয়াল রাখবে যেন বিছানার গদিটা খুব বেশি ড্যাবড্যাবে নরম না হয়, যেন মিডিয়াম হার্ড হয় সারফেসটা, ঠিক আছে? খুব বেশি নরম জায়গায় কিন্তু কখনোই ব্যায়াম করবে না, ওকে? প্রত্যেকটা ব্যায়াম আমরা 20 টাইমস করে রিপিট করব এবং 2টো করে সেট করব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, রেস্টটাকে কম রাখবো যাতে জিনিসটা খুব এফেক্টিভ হয় এবং পেটে বেশ স্ট্রেসটা ফিল করা যায়, ঠিক আছে? প্রথম ব্যায়াম, প্রথম ব্যায়ামটা কিরকম হবে আগে দেখিয়ে দিচ্ছি। কি হবে, এরকম সিম্পল তোমরা পা দুটোকে জোড়া করে এরকম বাহুভাবে বসবে, যারা এরকম ভাবে বসতে পারো না তারা পা দুদিকে ছড়িয়ে বসবে ঠিক এরকম ভাবে, ঠিক আছে? এটাও চলবে, বা সামনের দিকে এরকম স্ট্রেচ করে এটাও চলবে, ঠিক আছে? যার যেটা কমফোর্টেবল। এবার কি করব, একটা হাত নিয়ে সাইড দিয়ে ঠিক এরকম ভাবে শরীরটাকে সাইড ওয়াইজ যতটা পারবে বেন্ড করবে, সেই সময় তোমার এই হাতটা ঘুরিয়ে পেছন দিকে এরকম ভাবে দেবে, ঠিক আছে? এই সোজা হলে এই হাতটা পেছনে যাবে, দেন এই সাইডে বেন্ড করব, ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম, যেটা আমরা 20 টাইমস করবো। আর একটা কথা মনে রাখবে, পেটটা কিন্তু স্কুইজ করে রাখবে, টাইট রাখবে, ঠিক আছে? লেটস স্টার্ট 20 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান। যাদের পেটের সাইড দিয়েও ভীষণ পরিমাণ ফ্যাট স্টোর হয়েছে, ঝুলে ঝুলে পড়ছে, লেয়ারে লেয়ারে বালিশের মতন দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা দুর্দান্ত ভাবে কাজ করবে, ঠিক আছে? হয়ে গেছে আমাদের প্রথম সেট, করবো আর একটা সেট। মাঝখানে রেস্টটাকে সামান্য রাখতে হবে, বারবারই বলছি, প্রথম দিকে দেখবে একটু কষ্ট হবে কম রেস্টে ব্যায়াম করতে, যখন 7 দিন টানা হয়ে যাবে দেখবে তুমি অনেক বেটার ফিল করবে, ঠিক আছে? চলো আর একবার আর একটা সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেল আমাদের 1 নম্বর ব্যায়াম কমপ্লিট। এবার করব সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা সাইড ওয়াইজ বসবো, ঠিক এরকম ভাবে পা দুটোকে স্ট্রেচ করবো, করে কি করবো এরকম স্লাইটলি বেন্ড করবে হাঁটু, ঠিক আছে? এবার কি করবে, হাত দুটোকে সামনের দিকে এরকম ওপর দিকে একটু ওপরের দিকে মুখ করে এরকম স্ট্রেট করে রাখতে হবে, তোমার পেট টাইট রাখতে হবে। দেন কি করবো, এটা দুটো ভার্সন আমি দেখাবো, ঠিক আছে? একটা একটু ডিফিকাল্ট হবে, আর মানে যারা ব্যায়াম করো তারা পারবে করতে, আর যারা একদম বিগিনার, যারা মুভমেন্টস করো না কিছু, নতুন স্টার্ট করছো, তারা এটা ফলো করবে। এরকম ভাবে রাখবে হাত দুটো, দেন কি করবে, একবার সিঙ্গুলার মানে 1 স্ট্রেচ করলে, 2 স্ট্রেচ করলে, 3 স্ট্রেচ করলে, 4 স্ট্রেচ করলে, এইভাবে করবে, ঠিক আছে? এইভাবে তোমরা
20 টাইমস অবধি করবে প্রথম দিকে, প্রথম দু তিন দিন হয়ে গেলে তারপরে তোমরা যেটা ডিফিকাল্ট মানে একটু কঠিন দেখাচ্ছি সেটা ট্রাই করবে, ঠিক আছে? তো এবার আমি স্টার্ট করছি যেটা এখন করব। কি করতে হবে, এরকম রাখবো, দেন কি করবো, এই দুটো বা একসাথে আমরা একবার কাছে আনবো, একবার স্ট্রেচ করবো, এই ঠিক আছে? এটাই আমরা 20 টাইমস করবো। আর যারা মনে করছো এটা পারবে না তারা ওটা ফলো করো, রাইট? লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, done. যখন হাঁটুটা তোমার বুকের কাছাকাছি আসছে সেই সময় এক্সেল করবে, যখন শরীর পুরো স্ট্রেচ করছো তখন ইনহেল করবে, ঠিক আছে? অল্প একটু রেস্ট করছি, ভালো করে ব্রিদ ইন ব্রিদ আউট করো এবং পুরো ব্যায়ামের সময় কিন্তু শ্বাস নেওয়া ছাড়া যেন স্বাভাবিক ছন্দে চলতে থাকে, ঠিক আছে? হয়ে গেছে, আর একবার করতে হবে সেটটা। আচ্ছা, এটা করার জন্য আমি এবার বিগিনার যে লেভেলটা আছে সেটা করছি, কারণ একবার এটা আর একবার ওটা আমার দুটোই দেখানো উচিত, সো এবার আমি ওটা ফলো করছি। তোমাদের যেটা ঠিক লাগছে তোমরা সেটাই করতে পারো, ঠিক আছে? তবে সেকেন্ড মানে যেটা আমি করে দেখালাম সেটা কিন্তু একটু এফেক্টিভ বেশি, কারণ সেটা স্ট্রেসটা অনেক বেশি করছে, ঠিক আছে? লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, done. এটা অনেক বেশি সহজ, ইজিলি করতে পারবে তোমরা, ঠিক আছে? হয়ে গেল আমাদের দ্বিতীয় ব্যায়াম, শুরু হবে থার্ড ব্যায়াম। তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, পা দুটোকে এরকম দুদিকে ফাঁকা করব, ঠিক আছে? যে যতটা পারবে স্ট্রেচ করবে। প্রথমেই বলে রাখি, যদি তুমি একজন বিগিনার হও তাহলে কিন্তু এই ব্যায়ামটা করতে তোমার ভুঁড়িতে একটু বেশি প্রেশার পড়বে, বাট তুমি হাল ছাড়বে না, চেষ্টা করতে থাকবে, দেখবে আস্তে আস্তে তুমি পুরোটাই কমপ্লিট করতে পারবে। কি করবো, এরকম ভাবে বসবো, মাথার পেছনে হাত দেবো। এবার কি করব, ধরো এক সাইডের এলবো দিয়ে কোনোই দিয়ে আমি চেষ্টা করবো এইভাবে শরীরটাকে বেন্ড করে এক সাইডের হাত টাচ করতে, স্ট্রেচ হবো, শ্বাস নেবো, দেন আর এক সাইডে, ঠিক আছে? যদি প্রথম দিকে দেখো এটা করতে খুবই কষ্ট হচ্ছে বা একদমই পারছো না, তুমি এরকমও রাখতে পারো, এই এই, ঠিক আছে? এতে তোমার এই সমস্ত জায়গাতেও ভালো প্রেশার পড়বে, তবে যারা পারবে তারা এটা ট্রাই করবে, ঠিক আছে? তাহলে চলো 20 টাইমস শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, done. বেশ প্রেশার পড়বে পেটে, তোমরা কিন্তু কয়েকবার করলেই দেখবে যে মনে হবে যেন আর পারছো না, বাট স্টিল নিজেকে পুশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি দেখালাম অ্যাডভান্স লেভেল যেটা, মানে যেটা আমি করতে রেকমেন্ড করব, আর এবার আমি করে দেখাবো একদম বিগিনার লেভেল যেটা দেখালাম সেইটা, ঠিক আছে? দুটো করে ভার্সানই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেষ্টা করবে যেটা কঠিন বেশি লাগছে সেটাই করতে, ঠিক আছে? তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য, আর যাদের কোনো তাড়া নেই, যারা মনে করছো ধীরে সুস্থে হলেই হবে, তারা কিন্তু যে কোনো একটা ফলো করলেই চলবে, ঠিক আছে? চলো এবার হচ্ছে বিগিনার লেভেল। এইভাবে আমি পা দুটোকে রাখছি, ঠিক আছে? লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19,
20 তিনটে ব্যায়াম কমপ্লিট যে তিনটে ব্যায়াম আমাদের বসে করতে হতো করা হয়ে গেছে লাস্ট দুটো ব্যায়াম আমরা করব শুয়ে ঠিক আছে চলো দেখে নিই চার নম্বর ব্যায়ামটা কিরকম হবে চার নম্বর ব্যায়াম করার জন্য শুয়ে পড়লাম স্ট্রেট হয়ে ঠিক আছে এবার দেখো কি করব একটা সাইডের হাঁটুটাকে ফার্স্ট এরকম স্লাইটলি বেন্ড করলাম ঠিক আছে এবার হাত দুটোকে এরকম পেছন দিকে স্ট্রেচ করে দিয়েছি এবং একটা করে পা উঠবে এবং তোমার হাত এসে এই এই হাঁটু বেন্ড করলে দেন এই এই অল্টারনেটিভলি একটা একটা করে পায়ে আমরা এরকম ভাবে নিয়ে যাব হাত দুটোকে ঠিক আছে এইভাবে আমাদের চার নম্বর ব্যায়ামটা 20 টাইমস কমপ্লিট করতে হবে চলো লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and done আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যাদের ঘাড় এরকম উঁচু করে রাখতে খুব কষ্ট হয় কোনো রকম সমস্যা আছে তারা ঘাড়ের পেছনে একটা মোটামুটি শক্ত একটা কিছু দিয়ে নেবে ঠিক আছে যাতে ব্যালেন্স করতে সুবিধা হয় এবং ঘাড়ে ব্যথা না হয় আর যাদের নর্মাল মানে এটা সবারই হয় যেরকম আমি যখন ব্যায়ামটা করলাম আমারও কিন্তু ঘাড়ে একটু ব্যথা হলো স্ট্রেস পড়লো ব্যথা না স্ট্রেস পড়লো এটা কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে যাদের কোনো রকম ইস্যু আছে তারা একটা মালিশ দিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এটা আরেকটা সেট করতে হবে ওকে যখন তুমি শরীরটাকে এরকম ভাবে এইরকম পজিশনে আসছে সেই সময় এক্সেল করবে আর স্ট্রেচ করছো যখন ইনহেল করবে ঠিক আছে চলো আরেকবার হয়ে যাক 20 টাইমস 20 and done পেটে কিন্তু দুর্দান্ত প্রেশার ফিল করা যাচ্ছে প্রচন্ড এফেক্টিভ দারুণ লাগছে রাইট একটুখানি রেস্ট করে নিতে হবে কয়েক সেকেন্ড আচ্ছা অনেকেই বলে থাকো যে 5 মিনিট তুমি বলছো ব্যায়াম এদিকে ভিডিও 15 মিনিটের তো দেখো মাঝখানে আমি এই যে এত টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি এত রকমের কথা বলি এত কিছু বোঝাই আমাকে তো শুধু ভিডিওটা করে ছেড়ে দিলেই হয় না আমার তোমাদের বোঝাতে হয় জিনিসটা কখন শ্বাস নেবে কখন ছাড়বে কতটা সেফ কতটা লিমিটেশনস
তো আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু তোমরা যখন শুধু ওয়ার্কআউটটা ফলো করবে তখন কিন্তু এতটা টাইম লাগবে না, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। চলো হয়ে যাক লাস্ট সেট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেল আমাদের ফলো অ্যালার্ম ওয়ার্কআউট কমপ্লিট, ঠিক আছে? তাহলে সিম্পলি ভিডিওটা অন করো, করে আমার সঙ্গে ব্যায়ামগুলো কমপ্লিট করো প্রত্যেকদিন দিনে দুবার করে, সকালে একবার চেষ্টা করবে, অবশ্যই খুব কম সময় হয়ে যাবে, খালি পেটে করার চেষ্টা করবে, আর একবার ডিনারটা তো তাড়াতাড়ি করার কথা এখন আমি বলেই রেখেছি তোমাদের, এবং ডিনার করার 2 থেকে 2.5 ঘন্টা পরে যখন পেট একদম বেশ হালকা ফিল করবে সেই সময় করে স্ট্রেচ করে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? দিনে দুবার করার চেষ্টা করো, তাহলে কিন্তু রেজাল্ট অনেক তাড়াতাড়ি আসবে। আর তার সঙ্গে তোমাকে অবশ্যই ফলো করতে হবে যে 4টে কথা আমি এর আগে বলেছি, সেই 4টে কথা হুবহু মানতে হবে, আদারওয়াইজ রেজাল্ট আসবে না, ঠিক আছে? তাহলে এই 7 ডেজ চ্যালেঞ্জটা কারা কারা অ্যাকসেপ্ট করতে চলেছো এবং কারা কারা প্রত্যেকদিন দিনে দুবার করে এটা ফলো করতে চলেছো, এভরিথিং এসে শেয়ার করো কমেন্ট বক্সে, এবং আমাদের সবার সঙ্গে শেয়ার করো, সবাইকে ইন্সপায়ার করো, মোটিভেট করো, যাতে সবাই একটা হেলদি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে এগিয়ে আসে। আমি পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।